একটু চালাক না হলে সত্যি টিকে থাকা খুব মুশকিল। এই যেমন ধরেন আজকে আমার রান্না বান্না করার একদমই মুড নাই, জামাইরে কইলাম রান্না বান্না করতে পারুম না, সে কইলো দয়া করে করো বউ আমার, তোমার আমি নিজ হাতে শরবত বানায় খাওয়াম। কি আর করার, শরবতের লোভে ভাবলাম কয়টা ডাল ভাত নামাই দিই, ডাল ভাত নামাই দিতে তো আর টাইম লাগবো না, এদিকে শরবতটাও খাইতে পারুম ফিরি ফিরি, কি কন। তো যাই হোক, এইখানে দেখেন শরবত বানাইতেছে আমার জামাই আর আমার গুণধর দেবর। তো তারা কীভাবে শরবত বানাইছে আমি নিজেও জানি না, এই ভিডিও এডিট করতে করতে আর কি দেখলাম। তো এটা আসেন আপনাগুলোকে শেয়ার করি, ভাইবেন না আবার যে আপা এখন কাঁচা আম কই পাইলেন, কাঁচা আম তো শেষ, সব পাইকে গেছে। আসলে কাহিনী হয়েছে কি, এটা অনেক আগের ভিডিও, আমার গ্যালারি ভর্তি ভিডিও, এই যে এডিট করা লাগবো এই দুঃখে আমি আপলোড করি না। তো যাই হোক, ভাবলাম গ্যালারি খালি করা উচিত, আপনাদের সাথে একটু বক বক করে আমার গ্যালারিটা খালি করি। এইখানে দেখলাম তারা কাঁচা আমগুলার ধুইয়া সুন্দর করে কাইটা নিছে, আর কি জানি লতা পাতা নিছে, এত কি পাতা নিছে আমি জানি না, তবে আন্দাজ করলাম পুদিনা পাতা, লেবু পাতা, ধইনা পাতা, এইসব পাতায় নিছে আর কি। আর নিছে হইলো বোম্বাই মরিচ, নিছে তিনটা, যে ঝাল হয়েছিল মাগো মা, আর কিছু কর নাই। দেখলাম সবগুলাম ব্লেন্ডারে নিয়ে নিল, তারপরে এই যে লতা পাতা যা যা নিছিল সব নিল, এরপর লবণ দিল, বিট লবণ দিল, চিনি দিল, এরপর দিয়ে দিছে কি এই যে বড় বলা ঠান্ডা পানি, এরপর দিয়া দিচ্ছে এই যে ব্লেন্ডার অন করে। ও মা গো মা, দেখেন কি সুন্দর আবার ব্লেন্ড করার ভিডিও নিছে। যাই হোক, ভাবছি জামাই আর দেবর এই পেস্টটা দিয়ে দিবো যে তোমরা এই ভিডিও করে চালাও গা, আমার আর ভাল লাগে না। তবে একটা মজার কথা জানেন কি, ধরেন আমার রান্না করতে সময় লাগছে এক ঘন্টা, এগুলো শরবত বানাইতেও কিন্তু এক ঘন্টায় সময় লাগছে, কারণ এটা শরবত বানাইতে গিয়া চাকতে চাকতে শরবত অর্ধেক বানিয়ে ফেলছি। তো তাগো নিয়ে যত যাই বললাম, যতই পচাইলাম, শেষ পর্যন্ত স্বীকার করতে হইব যে শরবতটা সত্যিই দারুণ ছিল। তো যাই হোক, আমি কিন্তু টাঙ্গাইলের মানুষ, তাই ওইভাবেই কথা কইলাম, তার আবার কেউ মাইন্ড করে না। টাঙ্গাইলের কোন ভাই বোনরা আমার সাথে আছে, আমার পেজটা ফলো করে আমার পাশে আছে, একটু কমেন্টে জানিয়ে দিও। যারা পেজটি ফলো করো নাই, পেজটি ফলো করে দিও। ধন্যবাদ।